ডার্ক সার্কেল আমাদের সকলেরই একটি কমন প্রবলেম, আর এটা কিন্তু সাধারণত হয়ে থাকে আমাদের শরীরে জলশূন্যতা, অতিরিক্ত স্ট্রেচ এবং ঘুমের অভাবে আমাদের চোখের চারিপাশের কোলাজেন টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, আর যার ফলে কিন্তু এই ডার্ক সার্কেলের প্রবলেম দেখা দেয়। সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ বাই পারমিতা। তো আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের সকলেরই একটা কমন প্রবলেম নিয়ে, যেটা তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আন্ডার আই ড্রাগ সার্কেলের প্রবলেম যাদের রয়েছে, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। খুবই এফেক্টিভ কিন্তু দুটো DIY রেমেডি আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। কখন কিভাবে কি কি নিয়ম মেনে তোমরা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করবে তোমাদের আন্ডার আই ড্রাগ সার্কেলের প্রবলেমটা পার্মানেন্টলি সলভ করার জন্য, তার জন্য তোমরা ভিডিওটাকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। অল ডিটেলস কিন্তু আমি ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা যারা আন্ডার আই ড্রাগ সার্কেলকে পার্মানেন্টলি সলভ করার জন্য DIY রেমেডি ইউজ করতে চাইছো না, তাদের জন্য কিন্তু রয়েছে ভিডিওর ভিতরে বেশ কিছু রিজনেবল প্রাইসের ভিতরে আন্ডার আই ক্রিম, আমি তোমাদেরকে রেকমেন্ড করব। তোমরা এই ক্রিমগুলো ইউজ করলে কিন্তু তোমাদের আন্ডার আই ড্রাগ সার্কেলের প্রবলেমকে কিন্তু পার্মানেন্টলি সলভ করতে পারবে। তো এই ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট করার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের আন্ডার আই ড্রাগ সার্কেলের প্রবলেম কেন হয়। অতিরিক্ত স্ট্রেচ, ঘুম কম হওয়া এবং সান ড্যামেজের কারণেও কিন্তু আমাদের আন্ডার আই ড্রাগ সার্কেলের প্রবলেম চলে আসে। তো সেগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আর নিয়মিত কিন্তু আমাদেরকে জলটা বেশি করে খেতে হবে। জল কিন্তু আমাদের শরীরের pH ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের সেলসগুলোকে সতেজ রাখতেও সাহায্য করে, যেটা কিন্তু আমাদের ড্রাগ সার্কেল হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা করে। আর এর সাথে সাথেও কিন্তু আমাদের ডেইলি মর্নিংয়ে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। সেখানে আমরা কি করব, সবার ফার্স্ট আমরা যেটা করি ফেস ওয়াশ বা ফেস ক্লিনজার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে একটা ফেস টোনার। ড্রাগ সার্কেলের প্রবলেম যাদের আছে বা যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম আছে, তোমরা কিন্তু কিওকম্বার টোনার ইউজ করতে পারো। তো বেস্ট কিছু কিওকম্বার টোনার আমি তোমাদের সাথে এখানে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো এরপর তোমরা ইউজ করতে পারো কিন্তু ফেস সিরাম। ফেস সিরাম তোমরা না চাইলে নাও ইউজ করতে পারো, এটাকে স্কিপ করে তোমরা কিন্তু ইউজ করতে পারো ময়েশ্চারাইজার ক্রিম। তো তোমরা তোমাদের স্কিন টাইপ বুঝে ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে, আর তারপরে যেটা তোমরা করবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তো সানস্ক্রিন তোমাদেরকে আমি এই কারণে অ্যাপ্লাই করতে বললাম, যারা ধরো বিভিন্ন কাজের কারণে বাইরে যাচ্ছ বা যারা কিচেনে কাজ করছো, তো তাদের জন্য কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। কারণ সান ড্যামেজের কারণেও কিন্তু অনেক সময় আমাদেরকে আন্ডার আই ড্রাগ সার্কেল পড়তে দেখা যায়। তো এই কারণেই কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে বললাম। তো এবার চলো দেখে নিই যে আমি তোমাদের সাথে যে DIY রেমেডি দুটো শেয়ার করব বলেছিলাম সে দুটো কি কি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো কিন্তু একটা DIY আন্ডার আই মাস্ক, যেটা তোমরা ইউজ করবে প্রতিদিন সকালে। এছাড়াও তোমরা কিন্তু ইউজ করতে পারো স্নানের আগে। তার জন্য তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে একটা এরকম আলুর টুকরো, আর সেটাকে এরকমভাবে গ্রেট করে নিতে হবে, ঠিক আমি যেমনভাবে তোমাদেরকে গ্রেট করে দেখালাম। এবার এর সাথে কিন্তু আমি নিয়ে নেবো গ্রিন টি। গ্রিন টি যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু এর পরিবর্তে ইউজ করতে পারো শশার রস। তো আমি এখানে হাফ চামচের মতো গ্রিন টি নিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণগুলিকে মিক্সড করে নেওয়ার জন্য এর সাথে আমি অ্যাড করে দেবো এক চামচের মতো মধু, দিয়ে সমস্ত উপকরণগুলিকে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেব। তাহলে এখানে কিন্তু রেডি হয়ে গেল আমাদের DIY আন্ডার আই মাস্ক। এটা এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করব। তো সবার প্রথমে ফেস ওয়াশ আমাদেরকে করে নিতে হবে। তো ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর আমি তোমাদেরকে ঠিক যেমনভাবে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরাও ঠিক সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে। আলুর রসে আছে কিন্তু ব্লিচিং প্রপার্টিস, যা আমাদের চোখের নিচের কালো ভাবকে দূর করতে সাহায্য করে। আর গ্রিন টিতে রয়েছে কিন্তু ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের চোখের নিচের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, এর ফলে কিন্তু ডার্ক সার্কেলের প্রবলেম দূর হয়। তাহলে তোমরা কিন্তু এই হোমমেড আন্ডার আই মাস্কটা প্রতিদিনই ইউজ করতে পারো স্নানের আগে। তোমাদের যাদের চোখের নিচে অলরেডি ডার্ক সার্কেল রয়েছে বা যাদের মনে হচ্ছে যে চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম দেখা দিচ্ছে, তো তোমরা কিন্তু এখন থেকে এই DIY মাস্কটি অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। এরপর 10 মিনিট হয়ে গেলে তোমরা জল দিয়ে মাস্কটি রিমুভ করে নেওয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে। এই মাস্কটি ইউজ করার পাশাপাশিও কিন্তু তোমাদের যাদের চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল পড়ে গেছে, তো তোমরা কিন্তু ইউজ করতে পারো এরকম একটা DIY আন্ডার আই সিরাম। তার জন্য তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে কিন্তু 1 চামচ কফি পাউডার, আর তার সাথে আমি মিক্সড করে দিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল। এবার কিন্তু আমি এর সাথে অ্যাড করে দেবো টার্মারিক পাউডার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা কিন্তু স্পেশালি ডার্ক সার্কেল অ্যাকনে স্কারসের জন্য। তো এই হলুদগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে নাইকা বা purple.com এ 100 rupees এর ভিতরে। এছাড়া কিন্তু তোমরা এর পরিবর্তে কাঁচা হলুদও ইউজ করতে পারো।
এবার কিন্তু আমি এর সাথে মিক্সড করে দেবো ভিটামিন ই অয়েল। আমি কিন্তু এখানে খাদি হার্বাসের ভিটামিন ই অয়েলটা ইউজ করছি। তোমাদের কাছে ভিটামিন ই অয়েল না থাকলে তোমরা এখানে স্ক্রিনে দেওয়া আছে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করতে পারো। তো এবার সমস্ত উপকরণগুলিকে কিন্তু আমি এখানে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এবার চলো দেখে নাও যে কীভাবে তোমরা এই আন্ডার আই সিরামটা তোমাদের চোখের চারি সাইডে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে। আর অবশ্যই কিন্তু তোমরা এটা সন্ধ্যার সময় বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করবে। তাহলে এখানে আমি যেভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরাও কিন্তু সেমভাবে ক্লকওয়াইজ 5 বার আর অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার তোমরা চোখের চারি সাইডে এটাকে মাসাজ করবে। তারপর এরকম ফিঙ্গারের সাহায্যে ড্যাপ ড্যাপ করে চোখের চারি সাইডে মাসাজ করবে। এর ফলে কিন্তু আমাদের চোখের চারি সাইডের ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হবে, যার ফলে কিন্তু ডার্ক সার্কেলের প্রবলেম আসবে না। তো এভাবেই তোমরা কিন্তু মাসাজ করে 10 মিনিট রেখে দাও। তারপর জল দিয়ে ফেস ওয়াশ করে নেওয়ার পর তোমরা নাইট ক্রিম অ্যাপ্লাই করে নাও। নানা রকম ব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেকেই DIY প্রোডাক্ট বানিয়ে ইউজ করার সময় পাই না। তো তাদের জন্যই কিন্তু আমি এখানে শেয়ার করলাম বেস্ট 3টে আন্ডার আই ক্রিম, যেগুলো রিজনেবল প্রাইসের ভিতরেই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্রিমই কিন্তু খুবই এফেক্টিভ। তো যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এভাবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে থাকো। আর সমস্ত প্রোডাক্ট যেগুলো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি সেগুলোর প্রত্যেকটারই কিন্তু লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করতে ভুলো না। আর তোমরা কিন্তু কমেন্ট করতে পারো তোমাদের স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে। আর ডেইলি এরকম নিত্য নতুন বেনিফিশিয়াল ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন দেখা হচ্ছে ঠিক এই সময় নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো বেনিফিশিয়াল টিপসের সাথে। সো লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই।